সময়ের পরিক্রমায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট। বেশ কয়েক বছর ধরে জ্যোতি জাহানারাদের হাত ধরে উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে বাংলাদেশ। তার মধ্যে বড় উদাহরণ এশিয়া কাপ জয়। দিন দিন সফলতার পাল্লা ভারী হতে থাকলেও সুযোগ সুবিধার দিক দিয়ে পুরুষদের চেয়ে নারীরা বেশ পিছিয়ে। তাদের সফলতার কথা বিবেচনা করে এবার বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশের মেয়েরা যে ক্রিকেটটা খেলছে, আমরা যে ফ্যাসিলিটি ওদেরকে দেই সে তুলনায় কিচ্ছু না। সেই জন্য আমি মনে করি যে ইট ইজ আ ফার্স্ট স্টেপ। আমরা রিকগনাইজ করেছে বোর্ড যে ওদের যে স্যালারি অ্যান্ড ম্যাচ ফিস যা পায় এটা অনেক কম, এবং আমরা এটা এনহ্যান্স করার জন্য বলেছি। এবং আমরা আশা করছি যে এখন এই প্রক্রিয়াটা শুরু হলো, আস্তে আস্তে আরও ইম্প্রুভমেন্ট হবে। রাজধানীতে এমনিতেই রয়েছে মাঠ সংকট, ফলে প্রতিবছর ঢাকা লীগ আয়োজন করতে গিয়ে মাঠ নিয়ে প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয় বিসিবিকে। এজন্য বোর্ড মিটিংয়ে দুটি মাঠ কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। মাঠ কেনা হবে চট্টগ্রামেও। শুধু তাই নয়, এনএসসির অপেক্ষায় না থেকে ফতুল্লা স্টেডিয়াম খেলার উপযোগী করতে চায় বিসিবি। একটা পুবাইল আর একটা পূর্বাচলের কাছে, এই দুটো জায়গা আমরা নেওয়ার জন্য অলরেডি বলে দিয়েছি। এখন আশা করছি হয়তোবা হয়ে যাবে দুইটাই, অথবা একটা হয়ে গেল আমাদের কাছে তো আসলো। ফতুল্লা স্টেডিয়াম তা আমরা দেখছি যে ওয়েট করা যাচ্ছে না। আপাতত আমরা ঠিক করেছি বোর্ড থেকেই খেলার উপযোগী করার জন্য মাঠ ভিতরেরটা বাইরেরটা দুটোই করার জন্য আমরা ডিসিশন নিয়ে নিয়েছি যে আমরাই করে ফেলবো। এদিকে নানান জটিলতায় জাতীয় দলের ম্যাচ টেলিভিশনে দেখার সুযোগ পায় না সমর্থকরা। এই যেমন চেমসফোর্ডে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ দেখতে অনলাইনে দ্বারস্থ হতে হয়েছে ক্রিকেট প্রেমীদের। এজন্য সমর্থকদের চাহিদা গুরুত্ব দিয়ে টেলিভিশন খোলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শ্রীলঙ্কা, ইউএই, সাউথ আফ্রিকা ও সমস্ত লীগগুলো দেখাচ্ছে, অথচ আমাদেরটা দেখানোর জন্য ইন্টারেস্ট নেই। সো আমার কাছে মনে হয়েছে যে এইভাবে বসে থাকা যায় না। এবং এবারও আপনার এর আগেও একটা খেলা, এবারও আয়ারল্যান্ড সিরিজে আমরা কিন্তু পাচ্ছি না, মানে কেউ দেখাচ্ছে না। সো আমরা ঠিক করেছি উই আর গোয়িং টু অ্যাপ্লাই ফর বিসিবি টিভি। বিসিবি যদি নিজস্ব চ্যানেল খোলার সুযোগ পায়, তবে বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলায় উপভোগের দরজা খুলে যাবে সমর্থকদের। তবে এটি বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এসকে শাওন, এখন ঢাকা।